গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে যশের আগমনের দিন, কিন্তু যশ তো এখানে আসলো না, যশ চলে গেছে উড়িষ্যার দিকে। তো কিন্তু বাইরে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। চল তোমাদেরকে বাইরেটা একবার আগে দেখিয়ে দিই, ঠিক আছে? বৃষ্টিটা এখন একটু সামান্য কমলো, কিন্তু একটু আগেও না মুষলধারে বৃষ্টি পড়ছে সকাল থেকে, মানে যখন থেকে ঘুম ভেঙেছে আমার তখন থেকে দেখছি কন্টিনিউ বেসিসে বৃষ্টি হয়ে চলেছে। আর এখানে পরমেশ একটুখানি মোবাইল দেখছে, কারণ বুঝতেই পারছো বৃষ্টির দিন, আজকে ওর অফিস যাবে না। তো আর এখানে আমি তো পরমেশের জন্য বসালাম কফি, দুবার চা অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, আর এখানে কফির জলও গরম হয়ে গেছে। কফিটা না আমি খুব শর্টকাটে বানাই, দেখবে কেমন করে বানাই তাও দেখাচ্ছি। একটুখানি গরম জল এখানে আমি দিয়ে দিলাম, আর বাকি জলটা এখানে ফুটবে, টপক টপক করে ফুটবে, ঠিক আছে? আর আজকে না ওই সামনের ঘরে জেঠুরদের একটা পেঁপে গাছ হাওয়াতে মানে ভেঙে গেছে, তো সেখান থেকে একটা পেঁপে দিয়েছে আমাকে, অনেকগুলো পেঁপে। যে আগে আমফানেও ওর পেঁপে গাছটা ভেঙে গেছিল, দিয়ে আবার পেঁপে গাছটা বড় হয়েছিল, ঝাঁকা দিয়েছিল। আজকে তো মানে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে একজনের পেঁপে ওই জেঠুদের পেঁপে গাছটা তো ভেঙে গেছে, আর আমাদের পাশের বাড়ির একজন পেঁপে গাছটাও মানে নড়ে গেছে, ওরা সেই দড়ি দড়ি দিয়ে বেঁধে রেখে দিচ্ছে। তো চলো এবার এটার মধ্যে একটু দুধ দিয়ে দিই, ঠিক আছে? পরমে যদি কফিতে চিনি খায় না, তো আজকে একটু হালকা নাকি চিনি খাবে। আর এরকম নেসক্যাফের প্যাকেট আছে আমার কাছে, এইগুলো দুটো আমি দিয়ে দিচ্ছি। আর এইগুলো যেন তো কবেকার, এইগুলো আমাদের অ্যানিভার্সারিতে মালা করে দেওয়া হয়েছিল। আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো এখন নেই আমার কাছে, ওই চ্যানেলটাতে ছিল, ভীষণ আমরা মজা করেছিলাম এই অ্যানিভার্সারিতে। তো যাই হোক, সেই অ্যানিভার্সারিতে পাওয়া গিফটে নেসক্যাফের মালাগুলো এখন আমার ইউজ হচ্ছে। তো জল এখানে ফুটে গেছে, এবার জলটা আমি মধ্যে দিয়ে দেবো। নিউজে অনবরত দেখাচ্ছে দীঘা ফ্রেজারগঞ্জ সব জলে ভেসে যাচ্ছে একবারে সমুদ্রের জলে। আর এখানে প্রচন্ড মেঘ করেছে, আবার মুষলধারে হয়তো নামবে, মানে এত জামা কাপড় না আমি শুকিয়ে মানে শুকোতে পারছি না। কালকে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলো সব দেখো আমার, দেখবে এই দেখো এইখানে দেখো, এই যে চেয়ারের ওপর সব রয়েছে, এগুলো সব ভেজা। নিচে যে দেবো সেটাও আমি সাহস করতে পারছি না, কারণ এত হাওয়া দিচ্ছে, হাওয়াতে না উড়ে যায়। তো দুটো করে ক্লিপ দিয়েও না মনে টিকবে, তো সেই জন্য এখানে রেখে দিয়েছি। চলো ঠিক আছে যা হয় হবে। আর সকালে আজকে কি খাবো বলতো, সকালে আজকে খাবো আমরা আম দিয়ে মুড়ি দিয়ে। পরমেশ আমার কফি খাচ্ছে, মা আমি খাবো আম দিয়ে মুড়ি, যদি পরমেশ খায় তো খাবে। আর ওবেলা ভাবছি দুপুরবেলার জন্য, এত বৃষ্টি তো ভাবছি একটু খিচুড়ি করবো। আজকে সকালবেলায় খিচুড়ি তো হবে একটু পরের দিকে, আর আজকে না কালকে মানে ওয়েদারটা কালকে থেকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওই জন্য কালকে আর দই পাতি নি। তো দুধটা দিয়ে আজকে শিমুই পায়েস বানাবো, যদি চিনি খুব একটা আমার দরকার পড়ে না, তো বেশি চিনি খুব একটা রান্না মানে রান্নায় মাঝে মধ্যে একটু আধ দুধ দিই, তো এছাড়া চিনি তো খুব একটা দরকার পড়ে না, কারণ চায়ে চিনি দিয়ে খাই না আমরা। তো শিমুই পায়েস আমরা রেডি হয়েও রয়েছে, এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো কিশমিশ কিশমিশ কিছু দিলাম না, নর্মাল প্লেন বানাচ্ছি, ঠান্ডাটা ওয়েদার আছে এই সময় পায়েসটা খেতে ভালো লাগবে, সেই জন্য। এরপরে যদি বেশি ফোটায় না একদম দলা বেঁধে যাবে, যদিও দুধ আছে অসুবিধা হবে না, যদি জমেও যায় না দুধ দিয়ে একটু পাতলা করতে পারবো। আর এখানে মা আমাকে আম দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে, খিচুড়ি সমস্ত জোগাড়জান্দি করছি। আর এদিকে দেখো রোদ উঠে বসে থাকলো, আর ওদিকে না মানে যেখানে ল্যান্ডফল হওয়ার কথা ছিল সেখানে অলরেডি ল্যান্ডফল হয়ে গেছে। তো আমাদের এখান থেকে আকাশ মনে হচ্ছে পরিষ্কার হবে কিনা জানি না, কখনো রোদ উঠছে কখনো বা আবার অন্ধকার করে আসছে, তো কি হচ্ছে আমি জানি না।
আর খিচুড়ি করবো আজকে একটু অন্যরকম ভাবে। তো আমি সবসময় খিচুড়ি করি কি বলতো, ওই গোবিন্দভোগ চাল, মুগের ডাল এইসব দিয়ে, কারণ এটাই আমার শ্বশুরবাড়িতে করে মানে খেয়ে এসেছি, করা হয়। কিন্তু আমার বাপের বাড়িতে করা হতো কি বলতো, সেদ্ধ চাল আর মুসুরি ডালের কম্বিনেশনে খিচুড়ি। তো আজ বহু যুগ পর খাবো, মানে খেতে চলেছি হয়তো, কারণ যোগাযোগ যেমন করে ফেলেছি তখন তো করতেই হবে না। আর এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। দেখো ছোট ছোট করে আলু এখানে কেটে নিয়েছি, ফুলকপিগুলোকে ভাপ দিয়ে জল ঝরিয়ে দিয়েছি, আর পেঁপে দেব। পেঁপে খাওয়া খুব ভালো, পেঁপেটাকে একটুখানি জানি কি খিচুড়ির মধ্যে যখন দেবো তখন অলরেডি সেদ্ধ হয়ে যাবে, তো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য একটু গরম জলের মধ্যে এটাকে ফুটিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আজকে খিচুড়ি হবে সেদ্ধ চাল আর মুসুর ডালের কম্বিনেশনে, আর তার সাথে তড়কা লাগাবো পেঁয়াজওয়ালা, ব্যাপক লাগে খেতে। যদিও আমাদের খিচুড়িতে এত কিছু দিত না মা, জাস্ট ওই টমেটো দিয়ে খিচুড়ি বানাতো, টমেটো দিয়ে মুসুর ডাল আর সেদ্ধ চাল দিয়ে, আর লাস্টে পাঁচফোড়নের সাথে পেঁয়াজ দিয়ে তড়কা লাগিয়ে মা খিচুড়ি দিত, ব্যাপক টেস্টি হতো। তো যেহেতু সবজিগুলো আছে কি করবো, সবজিগুলো দিয়ে দিই, সবজিগুলোও খাওয়া হয়ে যাবে আর পেঁয়াজওয়ালা তড়কা লাগিয়েও খেয়ে নেবো, তাই না? তো চলো খিচুড়িটা স্টার্ট করে যাই। খিচুড়ির সাথে কি হবে ভাজা এখন সেটা আমি জানি না, তো জিজ্ঞেস করে নিই খিচুড়ির সাথে আজকে বাবুরা কি খাবে, খিচুড়ির সাথে কি খাবে বলো। হ্যাঁ, খিচুড়ির সাথে কি খাবেন আপনারা ভাজাতে? খিচুড়ির সাথে আমরা কি খাবি বাবা? এখন ট্রান্সফার হচ্ছে কথা, কে কি খাবে বল, মানে ভাবতে ভাবতে এদের 10 ঘন্টা বলো। খিচুড়ি করছি তো। আচ্ছা আমাদের ইয়া আছে, খেজুর আম সব তেগুলো আছে না গো, খিচুড়ির সাথে চাটনি, আমি পায়েস করেছি, খেতে পারো পায়েস। চাটনি ছাড়া চলে, বর্ষাকালে খিচুড়িতে চাটনি লাগে, বর্ষাকালে মানে বৃষ্টি খিচুড়িতে চাটনি লাগে না, ভাজা ভুজিতেই হয়ে যায়, তাই না? বলো দাদি বলো, পাপড় ভাজা, ওরে বাবা, খিচুড়ির সাথে ভাজা তিন রকম, পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, পাপড় ভাজা। নিজে চুপ করে বসে আছে, বসে বসে খবর দেখছে মোবাইলে, কোথায় ল্যান্ডফল হচ্ছে, কোথায় কি হচ্ছে সব দেখছে, আর আমি এখানে বসে বসে রান্নাঘরে রান্না করেই যাচ্ছি। একেই বলে কারো যদি পৌষ মাস হয় তো কারো সর্বনাশ। না বসাইনি আমি চা, সকাল থেকে আমি দুবার লিকার চা খাইছি, একবার কফি খাইছি, কফি খাওয়ার সময় আমাকে বললো আচ্ছা কফি বাচ্চাদেরকেও খেতে হয়, আমাকে বলা হয়েছিল যে কফিটা বানিয়ে দাও, দুধ চাটা আমি বানিয়ে খাবো, এখন বলছে একটু দুধ চা বানিয়ে দাও, আমি তো দেবো না। বাইরে এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সব ভেঙে চড়ে নিয়ে যাওয়ার মতো, না ওখানে মতন অতটা না, মানে যেখানে হচ্ছে তাদের কিরকম ভয়ানক হচ্ছে বলতো। আর এখানে আমি বেগুন ভাজা বসেছি এখন, তো মোটামুটি আমার খিচুড়ির জন্য যেটুকু ভাজা কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজা, পোস্ত আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি খিচুড়িতে দিয়ে দেবো আলু, আলুগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপি এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতেও জল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি এক ফোটো বাসমতি চাল, যেটা আমরা খাই বাসমতি চাল খাই, তো এক ফোটো নিয়েছি। এখানে হাফ ফোটো মুসুর ডাল, খিচুড়িতে সব সময় না সমান সমান চাল ডাল দিতে হয়, তো আমি কালকে রাতে ডাল সিদ্ধ করলাম, সেটা দেখো এখানে রয়েছে, তো এটা যখন ফুটে যাবে তখন ওই ডালটা আমি দিয়ে দেবো, সেই জন্য হাফ ফোটো ডাল দিলাম, ঠিক আছে। এবার চালটা ডালটা ধুয়ে জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। এখানে পাঁচটা লঙ্কা কেটেছি, মিশিয়ে দিয়েছি, লোডশেডিং হয়ে গেছে তাই অন্ধকার লাগছে। খিচুড়ি অলমোস্ট আমার রেডি, এবার শুধু এখানে একটু ফোড়নটা দেব, ফোড়নটা দিয়ে নামিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজ, একটু আদা, ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কা দেবো, ব্যাস হয়ে যাবে।
আমি ওখানে জানলা টানা দিয়ে রান্না বান্না করছি, মনে হচ্ছে যখন হাওয়া দিচ্ছে না যে জানলা ভেঙে চলে আসবে। আর এদিকে দেখবে আমার হাজবেন্ডের অবস্থাটা দেখো, কি সুন্দর শুয়ে শুয়ে দেখো মোবাইল দেখছে, দেখেছো? ও আজকে ছুটি নিয়েছিল আমাদেরকে প্রোটেক্ট করার জন্য ইয়াস থেকে। তো ইয়াস তো এখানে আসলো না, ইয়াস যেখানে আসলো সেখানে তো তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে, আর এখানে উনি শুয়ে শুয়ে রিল্যাক্সেশন করছেন। আর আমি ওখানে জানলা টানা বন্ধ করে রান্না বান্না করছি একটু দুপুরের খাওয়ার জন্য, হাওয়াও লাগছে না কারণ জানলা খুললেই তো ফড়ফড়িয়া হাওয়া দিচ্ছে। আর ছেলেও ঘরে টিভি দেখছেন, মা স্নান করতে কতবার করে বললো করলো না, মা স্নান করিল, মা এখন পুজো দিচ্ছে। আর এখানে উনি ওনার মতো মোবাইল দেখছে, যে যার মতো ব্যস্ত, ইয়াস ইয়াসের মতো কাজ করছে, আর আমাদের ঘরের প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকের মতো কাজ করছে, দুজনা রিল্যাক্স করছে, একজনা পুজো দিচ্ছে, আমি রান্না করছি। এটাই হচ্ছে আমাদের মেয়েদের লাইফ, বুঝলে? এত শরীর খারাপ আমার, থেকে থেকে মাথা ঘুরছে, তবুও মন বলছে না যে ঠিক আছে চলো তোমাকে হেল্প করি, এসব কিচ্ছু বলছে না, শুধু শুধু খালি অর্ডার দিচ্ছে, দুবার লিকার চা, একবার কফি, দুবার দুধ চা, শুধু অর্ডারের পর অর্ডার। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে আর আজকে ঠান্ডা ঠান্ডার দিনে একদম ভালোভাবে ঘুম লাগিয়েছি, জানো তো। আর দেখো তোজো, আজকে মেঘ না চাইতেই জল, তোজো আজকে আমার কাছে নিজে থেকে এসে ঘুমিয়েছে, আবার উঠেও পড়েছে, এখন কিন্তু জেগে আছে, আর পরমেশ এখানে ঘুমোচ্ছে, পরমেশও জেগে গেছে, তো ওর জন্য আমি চা বসিয়ে এসেছি, চাটা দিয়ে ও উঠবে। আর আমার পুচুরি দেখো, পুচুরি যা খাবে, ও যা খাবে, আর ও এত গুড বয় হয়ে গেছে আমি ভাবতেই পাইনি, ও নিজে থেকে আমার কাছে এসছে, তখন আমি ঘুমিয়েও পড়েছি অলরেডি, আমার কাছে এসে নিজে থেকে ঘুমোলো, আবার নাম ডাকতে উঠেও পড়লো, দেখো না বাবা। আমার পুচুরি গায়ে এবার হাই বল, সবাইকে বল হাই, ও মশা এরপরে হাই বলো, দেখো হাই বলো, তো হাই, ঘুমিয়ে ঘুরে হাই বলছে। আর এখন জানো তো বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি এবেলার হয়নি, ও বেলা ভালো বৃষ্টি হয়েছিল, আর খিচুড়ি না আমার এইটুকু ছিল, আর জানো তো খিচুড়িটা আজকে ওই বেলাটা একটু ট্যালট্যালে হয়ে গেছিলো, এবার জলটা বেশি হয়েছিলো, বুঝতে পারিনি তো, আমি ভেবেছিলাম যে খিচুড়িটা কেন কেমন কেন মানে কেমন খেতে হবে কে জানে, কিন্তু ঠাকুর ইচ্ছায় খিচুড়িটা ভালো খেতে চাই, আর ঠিক এইটুকুনি পড়ে আছে, ওইটুকুনি আমি খেয়ে নিতে পারতাম কিন্তু আমি খেতে পারছিলাম না, ওই যে খিদের মাথায় বেশি করে তো খাওয়া যায় না, না আর আমি একটুখানি খেলেই না আমার মানে পেটটা ভরে আসছে। আর পরশের জন্য এখানে আমি চা বসিয়ে দিয়েছি, এখন চাটা টকবক টকবক করে ফুটবে, ফুটে ওটাকে মানে করা হবে, তারপরে গিয়ে খাবে। আর তোজো এদিকে বলছে চা খাবে, তো চাটা এখন যেহেতু দুধ চা অলরেডি বসিয়ে দিয়েছি তো এখন তো হবে না, একটু পরে আবার লিকার চা বসাবো। আর রাতে কি হবে আমি এখন জানি না, রাতে ওবেলা তো আমি শিমুই পায়েস করেছিলাম, আর পায়েসটা দেখবে কি অবস্থা হয়ে আছে, জাস্ট আমি খেয়ালই ছিল না, মা একটু আগে পায়েসটার দিকে তাকালো। রাত এখানে চারটে আম পড়ে আছে, রাতে যদি তরকারি ফরকারি করতে ইচ্ছা না করে রুটি দিয়ে আম দিয়ে খেয়ে নেবো। আর এই দেখো শিমুই পায়েস দেখো একদম জমে গেছে, দুধ আছে যদিও দুধটা দিয়ে ওটাকে পাতলা করে নেবো, তো রাতে ভাবছি আর তরকারি কিছু করবো না, রুটি দিয়ে আম দিয়ে রুটি দিয়ে পায়েস দিয়ে হয়ে যাবে। কিন্তু আমার ছেলেটা তো খাবে না, না দুধ রুটি না দুধ আম। আর তোমাদের একটা কথা বলি, তোজো জানো তো আম একদম মুখে দিতে চায় না, একদম না মানে আম খেতেই চায় না, ছোট্টবেলা থেকে ওকে, ও যখন বছরখানেক বয়স ছিল এক বছর তখন একটু মুখে দেওয়া করেছিলাম, তারপর থেকে ও এখনো পর্যন্ত ওকে আমি আম মুখে দেওয়াতে পারি না। সেদিনকে পরবেশ বকে ঝোঁকে একটুখানি মানে খাইয়েছে, একটুখানি সে খাবে না, যেই পরবেশ মানে ওর চোখে আড়াল হয়েছে আর তখনই আমাকে বলছে মা আমি খাবো না তুমি খেয়ে নাও, মানে জাস্ট একটু কি একটা কি দুটো বাইট দিয়েছে আর বলছে আমি খাবো না। আম হচ্ছে মানে কে না ভালোবাসে, তা আবার হিমসাগর, হিমসাগর আম তো আমার সব থেকে ফেভারিট, যত আমি দাও না কেন আমাকে যদি হিমসাগর দাও সব আম একদিকে হিমসাগর একদিকে, আমার তো হিমসাগর ভীষণ ভালো লাগে। তো চলো ঠিক আছে, আজকে ভেবেছিলাম তো যশ আসবে, তো ঠাকুরের আশীর্বাদে এদিকে আসেনি, কিন্তু যেদিকে গেছে সেদিকে তো ভালোই তাণ্ডব চালিয়েছে না, তো এইরকম ঝড় বৃষ্টি যেন না হয় কখনো, আমার কথাতে তো আর এগুলো আটকাবে না, যখন যেটা হওয়া তো সেটা হবেই, তবু তো আশা তো আমরা করতে পারি না, তবু একটা প্রে করতে পারি যেন এরকম ধ্বংসাত্মক কিছু না আসে।
মানুষের জীবনে, তাই তো? তো চলো ব্লগটা এখানে শেষ করে দিলাম, কারণ ও বেলা যেটা হবে বলেই দিলাম। একটুখানি তোমার হয়তো ওই রুটি হবে, আর যদি ভাত হয় তো হবে, আমি সঠিক এখন বলতে পারছি না, যদি ভাত হয় তো তোদের জন্যই ভাতটা হবে, একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে দেবো, আর আমাদের জন্য রুটি পায়েস না রুটি আম, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? বাই বাই।